সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ছাত্রলীগ নেত্রী এশাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা এবং অভ্যর্থনা জানালেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। সাবেক ছাত্রলীগ নেতা জয়দীপ নন্দী সন্ধ্যা 7টার দিকে তার ফেসবুক টাইমলাইনে ফুলের মালা সম্বলিত এশার কয়েকটি ছবি পোস্ট করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগের সভাপতি এশা, তার বিরুদ্ধে ছাত্রীদের ওপর নির্যাতন এবং এক ছাত্রীর পায়ের রগ কাটার অভিযোগ আছে। অভিযোগ ওঠার পরই ব্যাপক তোলপাড় শুরু হয় চারিদিকে। অভিযোগ ওঠার পরপরই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং জাকির হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই এশাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি হয়, বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এশার সহপাঠীরা বলেন, এশার ক্ষেত্রে যা হয়েছে তা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। ছাত্রলীগ নেত্রী হয়ে কিছুটা বিরূপ মনোভাব দেখাতেন এশা। এশার প্রতিপক্ষরা জুতার মালা পরানোর সময় রুমের বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখেছিলেন। এ সময় এশাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ নিয়ে বুধবার রাত থেকে সাধারণ মানুষের মধ্যে এশার প্রতি সহানুভূতি সৃষ্টি হয়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।